शुरू कर दें তাহলে আমরা জিন্দেগি ভর যাকাত দিয়া 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 যে পরিমাণ সওয়াবের অধিকারী হবেন তার একটা বাড়তি অংশ আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। শুধু তাই নয়, আপনার কাছ থেকে যদি আপনার দেখা যদি আরেকজন কেউ এরকম করে, তার কাছে যদি আরেকজন কেউ এরকম করে, সেটা নামাজের ব্যাপারে হোক, রোজা রাখার ব্যাপারে হোক, হজ করার ব্যাপারে হোক, যাকাত দেওয়ার ব্যাপারে হোক বা অন্য অন্য কোনো সৎকাজের ব্যাপারে হোক যদি করে, তাহলে হ্যাঁ ওই রকম এইটারই কহে সাদকায় জারিয়া, মানে আর কেয়ামত পর্যন্ত সিলসিলা জারি হয়ে গেল। আমরা আমল নামায় আমার অ্যাকাউন্টে খালি এই সব হতেই থাকলো হতেই থাকলো হতেই থাকলো, বুঝি কিন্তু কম। খালি একদিন আপনি একটু স্মরণ করিয়ে দিয়েছেন, অর্কে একটু বুঝিয়ে দিয়েছেন, এই দুইটা পাঁচটা মিনিট বা একটা এক ঘন্টা বা একদিন আপনার কাছে ব্যয় করে দিয়েছেন, কিন্তু এইটুক করার কারণে জিন্দেগি ভর হ্যাঁ এই সব ওর আমল নামায় হবে, কিন্তু ওর অংশ থেকে কেটে নয় যে ও কামাই করছে অন থেকে কিছু কমকে, তা না, ওকে আল্লাহ পুরা দিবেন আর ওই পরিমাণ অতিরিক্ত আল্লাহ পাক আপনার আমল নামায় দিবেন। তাহলে দাওয়াতের কত গুরুত্ব, হ্যাঁ এই দাওয়াত সম্পর্কে আপনাদেরকে বলতেছিলাম। তো কালকে ইতিপূর্বে আমরা একটা হাদিস মাত্র বলেছিলাম আর কি, যে আন আবি মাসউদিন উকবাতা ইবনে আমরিল আনসারিয়াল বদরী রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, মুসলিম শরীফের হাদিস। যে আবু মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান দাল্লা, এই যে দাল্লা আর দা শব্দ দুইটা কিন্তু ভাবার্থ প্রায় কাছাকাছি, দা মানে যে আহ্বান করলো আর দাল্লা মানে যে নাকি বলে দিল, রাস্তা দেখিয়ে দিল, চিনিয়ে দিল, হ্যাঁ প্রচলন করে দিল এই দাল্লা। এর প্রতিশত আরেকটা আছে সান্না, দাল্লা সান্না যে জারি করে দিল এরকম। আল্লাহ নবী বলছেন যে নাকি একটা ভালো কাজের দিকে পথ দেখিয়ে দিল, পথ বলে দিল, ফালাহু আজরু তার জন্য আজর আছে অর্থাৎ সওয়াব আছে, কীরকম মিসলু আজরি ফাইলিহি, ওই কাজটা যে করবে শেষ পর্যন্ত সওয়াব পাবে, ওই সওয়াবের পরিমাণ সমপরিমাণ আজর বা বিনিময় বা সব আল্লাহ তাকেও দিবেন যার কথায় সেই কাজটা সম্পন্ন করলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনার পরিশ্রম কম, পরিশ্রম কম করলেন কিন্তু সবটা আপনি ঠিকই বলেন। এই হাদিসটা আমরা গত সপ্তাহে বলেছিলাম, আজকে তার দ্বিতীয় হাদিসটা হচ্ছে কি, আল্লাহ নবী বলেছেন আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কালা মান দা, ওই যে দা দাওয়াত শব্দ থেকে কোরআন কারিমের মধ্যে বহু জায়গায় দাওয়াত দা ও দু ইয়া দু, তাই না, দা ইন বিভিন্ন শব্দ দ্বারা আল্লাহ পাক ই করেছেন কোরআন কারিমে। এই যে হাদিসের মধ্যেও আল্লাহ নবী একবারে দা শব্দ দেয়া দা দা, তো দা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, হ্যাঁ যে ব্যক্তি ডাকলো আহ্বান করলো কিসের দিকে, এলা হুদান হেদায়তের দিকে, যেটা ন্যায় যেটা সত্য যেটা সিরাতে মুস্তাকিমের দিকে, যে নাকি কোনো ব্যক্তিকে আহ্বান করলো ডাকলো, কানা লাহু মিনাল আজরে মিসলু উজুরে মান তাবিআহু, ভাবটা শব্দটা কিছু বেশ কম কিন্তু অর্থ একই ধরনের। আল্লাহ রাসূল বলছেন যে নাকি কাউকে কোনো সত্য পথের দিকে ডাকলো, ভালো পথের দিকে ডাকলো বা হেদায়তের দিকে ডাকলো, তাহলে তার জন্য কি আজর রয়েছে, আজর মানে সওয়াব নাকি বিনিময় রয়েছে, কীরকম মিসলু উজুরে মান তাবিআহু, তারপরে তার যে অনুসরণ করছে তার মতো, অর্থাৎ তার কথাটা শুনে মাইনে যে ব্যক্তি এই কাজটা করেছে তার যে সওয়াব ওই পরিমাণ সওয়াবও তার জন্য রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লা ইয়ানকুসু
জালিকা মিন উযুরহিম শাইআ। এই যে বাড়তি সওয়াবটা যদি রইটা যে তার সওয়াবের থেকে কম করে কেটে কর্তন করে তাকে তাকে দিল এমনটি নয়, তার সওয়াব থেকে কিছুই কম করা হবে না। তার সওয়াব সে ষোলো আনায় পাবে। হ্যাঁ, আর প্রথম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে অনুগ্রহ করে, হ্যাঁ, সে যে একটু দাওয়াতি কাজ করেছে এর বিনিময় হিসেবে তাকে বাড়তি, হ্যাঁ, তার অনুরূপ সওয়াব আল্লাহ দান করবেন। এটা হলো ভালো কাজের দিকে। এটা হলো ভালো কাজের দিকে। আবার তারপর মান দা এলা জলালাতিন, আর যে ব্যক্তি জলালার দিকে, জলাত মানে গুমরাহি, পথভ্রষ্টতা, ভ্রষ্টতার দিকে, মন্দের দিকে, অন্যায়ের দিকে যে নাকি কাউকে ডাকলো, ডাকে না এরকম হাজারো, বরং এইটাই ভালোর দিকে টাকার তুলনায়। যদি দুইটা আমরা তুলনা করি তাহলে দেখা যাবে যে মন্দর দিকে টাকার সংখ্যাটাই বেশি। রেডিও, টেলিভিশন বা ইত্যাদি যত গণমাধ্যম আছে, হ্যাঁ, এগুলো সব মিলিয়ে যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাবে যে মন্দের দিকে ডাকার লোকের সংখ্যা, ব্যক্তির সংখ্যাই বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আল্লাহ রাসূল বলছে মান দা ইলা জালালাতিন, যে নাকি ভ্রষ্টতার দিকে, গুমরাহির দিকে, মন্দের দিকে, অন্যায়ের দিকে মানুষকে ডাকলো, কানা আলাইহি মিনাল ইসম, তার প্রতি এরকম গুনাহ রয়েছে। ইসম মানে গুনাহ, পাপ রয়েছে। কেমন পাপ? বলল মিসলু আসামি মান তাবিয়াহ, ও তার ডাক শুনে যারা তার অনুসরণ করবে, তার কথা মানবে, তার কথা শুনে সই মন্দ কাজে শরিক হবে, মন্দ কাজ করবে, সে এই কাজটা করে, হ্যাঁ, গুণাগার হবে। এরকম গুণাগার এই দুই ব্যক্তিরই হবে। আছেন লা ইয়ানকুসু জালিকা মিন আসামিহিম শাইআ, তারও এই গুণা থেকে কমতি করা হবে না। হ্যাঁ, এই জন্য ওই দুইজনের সমান, একজন একটু ডবল নাকি পাবে যে নাকি প্রথম, ডবল গুণা পাবে যে নাকি প্রথম ওই কাজের দিকে মানুষকে আহ্বান করেছে, এই ব্যক্তি ডবল সওয়াব পাবে। আর এর ধারাবাহিকতা কিন্তু অব্যাহত থাকবে, অব্যাহত হতেই থাকবে, যতদিন পর্যন্ত এই মন্দ কাজটা চলতে থাকবে কিংবা ভালো কাজ চলতে থাকবে। প্রত্যেকের ভালো কাজের একটা অংশ আর প্রত্যেকের মন্দ কাজের একটা অংশ ওই প্রথম যে ব্যক্তি এই কাজের থেকে আহ্বান করেছিল তার আমলনামা যোগ হতে থাকবে। এটা কি সাধারণ ব্যাপার? আমরা কি ভালোভাবে গভীরভাবে ভগবান চিন্তা করে দেখি? বোধহয় দেখার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ইহকাল এবং পরকাল, বিশেষত পরকাল, কারণ দুনিয়ার শান্তি এটা একবারেই ক্ষণস্থায়ী, আর আখেরাতের শান্তির তুলনায় এটা তুলনাবিহীন, তুলনার করার অযোগ্য, তুলনা করাই চলে না। তো সেই চিরস্থায়ী শান্তির লক্ষ্যে, শান্তি পাওয়ার লক্ষ্যে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত ভালো করে বোঝার, অনুধাবন করার এবং সেই লক্ষ্যে আবার আমাদেরকে সেই কাজের দিকে মনোনিবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই তৌফিক দান করুন, এবং তা যেন একমাত্র, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য, লাভের জন্য হয়, অন্য কোনো উদ্দেশ্যের জন্য না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আপাতত আজকের মতো এতটুকুন বলে আলোচনা শেষ করছি। আরও দু একটা হাদিস থাকলো, ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা শেষ করে অন্যদিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।